দার্জিলিং হিমালয়ান রেল পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে দার্জিলিং শহরের মধ্যে চলাচলকারী একটি 2 ফুট 6 মিমি ন্যারো গেজ রেল পরিষেবা। এই রেল টয় ট্রেন নামে সমধিক পরিচিত। দার্জিলিং হিমালয়ান রেল ভারতীয় রেল কর্তৃক পরিচালিত। 1879 থেকে 1881 সালের মধ্যবর্তী সময়ে নির্মিত এই রেলপথের দৈর্ঘ্য 8.39 কিলোমিটার 5.21 মা। এর উচ্চতার মাত্রা শিলিগুড়িতে 1.14 মিটার 3.74 ফুট এবং দার্জিলিংয়ে 2.073 মিটার 6.801 ফুট। দার্জিলিংয়ের 5 কিমি পূর্বে ঘুম স্টেশন 2.258 মিটার 7.408 ফুট সমুদ্রতল থেকে উচ্চতায় অবস্থিত। আজও এটি বাষ্পচালিত ইঞ্জিনে চলে। দার্জিলিংয়ের মেল ট্রেনের জন্য ডিজেল চালিত ইঞ্জিন ব্যবহার করা হয়। 1999 সালে ইউনেস্কো দার্জিলিং হিমালয়ান রেলকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে। 2005 সালে নীলগিরি পার্বত্য রেলকেও এর সঙ্গে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয়। ইতিহাস। 1878 সালে স্ট্যান্ডার্ড গেজ রেলের মাধ্যমে কলকাতা ও শিলিগুড়ি যুক্ত হয়। হিমালয়ের পাদদেশে অবস্থিত শিলিগুড়ি থেকে একটি কাট রোডের অধুনা হিল কাট রোড মাধ্যমে দার্জিলিং যুক্ত হয়। এই রাস্তায় টানা পরিষেবা চালু ছিল। ফ্র্যাঙ্কলিন প্রেস্টিজ নামে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানির জনৈক এজেন্ট সরকারের কাছে বাষ্পচালিত ট্রামোয়ের মাধ্যমে শিলিগুড়িকে দার্জিলিংয়ের সঙ্গে যুক্ত করার প্রস্তাব রাখেন। বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার অ্যাশলে ইডেন এই প্রস্তাবে ইতিবাচক মনে করলে এটি গৃহীত হয়। নির্মাণকাজ শুরু হয় সেই বছরই। গিলেন্ডাস আরবাথন্ট অ্যান্ড কোম্পানি এই রেলপথ নির্মাণ করে। 1880 সালের 2-3 অগস্ট শিলিগুড়ি কার্শিয়াং অংশটি চালু হয়। দার্জিলিং পর্যন্ত লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় 1881 সালের 4 জুলাই। পরবর্তীকালে রেলের নতিমাত্রা কমানোর জন্য একাধিকবার ইঞ্জিনিয়ারিংয়ের কাজকর্ম করা হয়। 1897 সালের ভূমিকম্প ও 1899 সালের একটি বড় ঘূর্ণিঝড় সত্ত্বেও যাত্রী ও পণ্য পরিবহনের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় দার্জিলিং হিমালয়ান রেলের গুরুত্বপূর্ণ সম্প্রসারণের কাজ চলতে থাকে। যদিও কম সময়ের বাস পরিষেবা চালু হলে এই রেল প্রতিযোগিতার সম্মুখীন হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দার্জিলিং ও ঘুমের একাধিক সেনা ক্যাম্পে রসদ সরবরাহের ক্ষেত্রে এই রেল গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। স্বাধীনতার পর ভারতীয় রেল দার্জিলিং হিমালয়ান রেল অধিগ্রহণ করে নেয় এবং 1958 সালে এই রেল উত্তর পূর্ব সীমান্ত রেলের অংশে পরিণত হয়। 1962 সালে শিলিগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত 6 কিলোমিটার 4 মাইল পথ নতুন ব্রড গেজ লাইনের মাধ্যমে যুক্ত হয়। 1988-89 সালে গোর্খাল্যান্ড আন্দোলনের সময় এই রেল 1-8 মাস বন্ধ ছিল। 1999 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে। অস্ট্রিয়ার সেমারিন রেলওয়ের 1998 সালে বিশ্ব ঐতিহ্য মর্যাদাপ্রাপ্ত পর এই রেল উক্ত মর্যাদাপ্রাপ্ত দ্বিতীয় রেলপথ।